আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর প্রত্যেকে আছেন বন্ধুরা আজকে হ্যামস্টার শেষ যে আপডেট গুলো আপনি ফলো না করলে হয়তো বা পয়েন্ট নট কয়েনের মতো আপনাকে পেমেন্ট পেতে কিন্তু কষ্ট হতে পারে একটু পরও পাইতে পারেন প্রায় কমে কিন্তু সেল করা লাগতে পারে অবশ্যই আজকের শেষ আপডেট গুলো ফলো করবেন এবং এই ভিডিওতে আমি আপনাদের হ্যামস্টার কম্বিউটের প্রাইস প্রেডিকশন করে দেখাবো এবং প্রাইসটা কত হতে পারে একটা টোকেনের এবং আপনি কত টোকেন পেয়ে যাচ্ছেন 26 তারিখে আপনার কত ইনকাম হতে পারে এমশার কম্ব্যাট থেকে এইটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে আমার চ্যানেলের যে কোনো ভিডিও অথবা এই ভিডিও যদি আপনার কাজের মনে হয় আপনার যদি কোনো কাজে লেগে থাকে কোনো সাহায্য হয়ে থাকে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এইখান থেকে আমাদের চ্যানেলটি চলে আসবেন এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে পাশে থেকে আরো বাটনে ক্লিক করে অলতে ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আগারে চলে যাবে তো শুরুতে আমি যেটা করব আপনাদের সাথে শেয়ার করব hamster combatted শেষ কিছু আপডেট ঠিক আছে এরপর প্রাইস প্রেডিকশন এবং আপনি কত এখান থেকে টোকেন পেতে পারেন সে সম্বন্ধে আলোচনা করব আপনি যদি হ্যামস্টার কোম্বাটে এখানে লেটেস্ট নিউজে যান হ্যামস্টার কোম্বাট কিন্তু এখানে বলে দিয়েছে যে তার একটা রিমাইন্ডার দিছে যে আপনি যদি এখান থেকে সে যে আপডেট স্ন্যাপশুট না হবে আপনার সম্ভবত বিশ তারিখে আজকে শেষ তারিখ মানে কালকে স্ন্যাপশুট না হবে এবং এইখান থেকে আপনি উইড্রো যেটা করতে পার মানে উইড্রো যে মেথড আছে সেটা কিন্তু অ্যাড করতে পারবেন একুশে সেপ্টেম্বর পর্যন্ত আজকে মাইনিং শেষ কালকে স্ন্যাপশট না হবে এবং এখানে কিন্তু উল্লেখ করে বলা আছে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে উল্লেখ করে বলা আছে যে আপনার যদি আপনি নন কাস্টোডিয়াল ওয়ালেট যদি এখানে অ্যাড করে থাকেন ঠিক আছে আপনার যেটা বলতে পারেন টোন ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট এরপর আপনাকে যে কোনো একটা এক্সচেঞ্জ কিন্তু একটা আপনাকে সিলেক্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি পেমেন্ট এটা ঝামেলা হবে এটা করবেন ঠিক আছে তো এখানে আপডেট ছিল হচ্ছে যে আপনার আজকে মাইনিং শেষ হয়ে যাবে এবং কালকে স্ন্যাপশুট না হবে ঠিক আছে তো এই যে এখানে সিজন এখানে শেষ হচ্ছে এবং আরও একটু কথা হচ্ছে হ্যামস্টার কম্পিউটার কিন্তু এটা সিজন ওয়ানে স্ন্যাপশুট কমপ্লিট হলো এবং সিজন টু কিন্তু স্টার্ট হতে স্টার্ট হবে আর কি ঠিক আছে তো সিজন টুতে কত টোকেন অ্যালোকেশন দেওয়া হবে এবং সিজন ওয়ানে কত টোকেন অ্যালোকেশন দেওয়া হবে সেটা আমি আলোচনা করব যেহেতু প্রাইস প্রেডিকশন করব। এ সম্বন্ধে আমি আলোচনা করব এবং আমিশার কোম্পানির যখন আপনি অ্যাপে যাবেন তখন এখানে কিছু পরিবর্তন দেখতে পাবেন সেটা আমি ডাইরেক্ট হ্যামস্টার কোম্পানিতে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা তো সেই ক্ষেত্রে আমি সরাসরি মোবাইল ডিসপ্লেতে চলে আসলাম এবং এইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো পরিবর্তন আছে কিনা ঠিক আছে তো যেহেতু তারা ওখানে বলে দিয়েছে আপনাকে নন কাস্টোডিয়াল ওয়ার্ড থাকার পরে এক্সচেঞ্জে উইথড্র করতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সচেঞ্জটা অ্যাড করে নেবেন এরপরও যদি অ্যাড না করেন ভাই এটা কিন্তু আপনার ব্যর্থতা এবং পরবর্তীতে কিন্তু আপনারই পেমেন্ট পাচ্ছে সমস্যা হবে আর কি ওকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম তো প্রথমত আমরা এখানে ক্লেম করলাম আজকে আমাদের শেষ ক্লেম হইতে চলতেছে ঠিক আছে তো এখানে সম্ভবত আমার ইয়া করছে আর কি যাই হোক এখান থেকে গেলে উইড্রো থেকে আমি করছি আপনারা চাইলে আপনার নন কাস্টোডিয়াল ওয়ালেট যে ছিল ওটা আপনি এক্সচেঞ্জে নিয়ে নেবেন ঠিক আছে এবং এখন বিষয় হচ্ছে যে প্রথমত আপনাকে জানতে হবে আপনি এখানে কতটুকু টোকেন পাবেন এরপরে শেষে আমি প্রাইস প্রেডিকশন করে দিচ্ছি কত প্রাইস হইতে পারে এখানে প্রথমে যে বিষয় হচ্ছে হ্যাম্পস্টার কোম্পানিটি এখনো কোন প্রকার উল্লেখ করা হয় নাই যে কত টোকেন পাবেন এইগুলো কিন্তু পয়েন্ট ঠিক আছে আমি তেমন হ্যামস্টার কোম্পানিটি কাজ করি নাই এইগুলো পয়েন্ট এখন এমনও হইতে পারে পয়েন্ট বেসিসে টোকেন দিতে পারে এবং সর্বশেষ আমার আমার চাইতে আমার যারা বস রয়েছে তাদের মতামত যে এখান থেকে আপনারা এই যে এখানে গেলেন এখান থেকে যতগুলো কাঠ দেখতে পাচ্ছেন এখানে যাদের যত কার্ড লেভেল বেশি আছে ধরেন আপনার এখানে কার্ড লেভেল আছেন আপনি এখানে তো এই যতগুলো কার্ড আছে প্রত্যেকটা কার্ডের ভিত্তিতে সবগুলো এভারেস্ট করে আপনাকে এখানে টোকেন হবে হ্যামস্টার কম্পিটি ঠিক আছে সেক্ষেত্রে এখানে এমন হইতে পারে যে আপনার যে টোকেনটা রয়েছে সেই টোকেন কিন্তু আপনি এইখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখানে অনেকেরই স্ক্যাম আসলে দেখেন চিটিং আচ্ছা এখানে চিটিং ইজ ব্যাড নামে একটা টুক ইয়ে আসছিল ওইটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে ঠিক আছে আমার ছিল না এখানে তো ওইটা যাদের ছিল সম্ভবত তারা কিছু কম অ্যালোকেশন পেতে পারেন আর আমার ছিল না আমি মানে যাদের নেই তারা একটু বেশি অ্যালোকেশন পেতে পারেন ঠিক আছে তো এই ছিল বিষয় এখন কতটুক টোকেন পাবেন ভাই এটা নির্ভর করবে কম হ্যামস্টার কম্বার টিম কিভাবে ডিসাইড করবে সেটা আমরা কবে দেখতে পাবো সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো কখন এটা আমরা উইড্রো করতে পারবো মানে কখন অ্যালোকেশন চেক দিবে আমাদের ঠিক আছে ছাব্বিশ তারিখে যেহেতু লিস্টিং আমরা আশা করবো খুব দ্রুতই এটা দিয়ে দিবে তো চলুন এখন আমি এটা প্রাইস করে যে আসলে দেখলে কত ডলার প্রাইস হইতে পারে একটা টোকেনের ঠিক আছে তো চলুন আমি চলে যাই এখানে সরাসরি আহ আমাদের সেখান থেকে আমি কিছু আলোচনা করব ঠিক আছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নট পয়েন্ট ডক পয়েন্ট যেহেতু এর আগে কিন্তু নট কয়েন এবং ডক লিস্ট হয়েছে হ্যামস্টার কম্ব্যাট কিন্তু সিমুলার টোকেন সেক্ষেত্রে আমরা প্রাইস প্রিডিকশনের জন্য এই দুইটা টোকেন কিভাবে মার্কেট লিস্ট হয়েছে কিভাবে তাদের টোকেন দাম হয়েছে সেটার উপর বেসিস করে আমরা হ্যামস্টার কম্ব্যাটের একটা আইডিয়া করব আমি যে প্রাইস প্রিডিকশন করে বলে দেবো এটাই হবে এমন না জাস্ট আমরা একটা আইডিয়া করতে পারি কারণ এক্সপার্টদের মতে এক্সপার্টরা যেভাবে প্রাইস প্রিডিকশন করে ইনশাআল্লাহ আমি সেভাবে আপনাদের দেখা দিচ্ছি যে আসলে প্রাইস প্রিডিকশন হয় কিভাবে এবং হতে পারে ঠিক আছে শুরুতে আমরা এখানে যদি যাই যে হ্যামস্টার কম্বাটে আমরা কতটুকু এখানে টোকন এমে দেখতে হবে তো টোকন এমেতে আপনি এখানে দেখতে পাবেন হ্যামস্টার কম্বাটে এখানে হচ্ছে আপনার পঁচাত্তর পারসেন্ট এখানে আপনার দেওয়া হবে প্লেয়ার রিওয়ার্ড মানে যারা ট্যাপ ট্যাপ করে গেম খেলেছেন সেটাই প্লেয়ার রিওয়ার্ড এর মধ্যে আপনার ষাট পারসেন্ট হচ্ছে টোকেন দেওয়া হবে সিজন ওয়ানে মানে বর্তমান যেটা আমরা আসছি এটা সিজন ওয়ান এবং এরপরে হচ্ছে সিজন টুর জন্য পনেরো পার্সেন্ট রিজার্ভ রেখে দেওয়া হবে যেটা আস্তে আস্তে বিভিন্ন ক্যাম্পেনের মাধ্যমে দেওয়া হবে সেক্ষেত্রে টোটাল এখানে দেখবেন যে টোটাল একশো বিলিয়ন টোকেন এর মধ্যে একবারে আমরা কত পাচ্ছি এখানে হচ্ছে আপনার হচ্ছে যে ষাট পার্সেন্ট এবং এখানে টিমের কাছে আট পার্সেন্ট পার্টনারশিপ লিকুইডিটি এখানে হচ্ছে যে বাইন্যান্স লঞ্চ পুল এগুলো মিলে এখানে পঁচিশ পার্সেন্ট এবং এখানে হচ্ছে আপনার ষাট টোটাল পঁচাশি পারসেন্ট টোকেন আসতেছে একবারে মার্কেটে সেক্ষেত্রে একশো বিলিয়নের মধ্যে আপনার কত হচ্ছে আপনার পঁচাশি বিলিয়ন টোকেন মার্কেটে আসতেছে তো এখন বিষয় হচ্ছে এখানে যদি দেখতে পান ডক কয়েন এখানে তাদের মার্কেট ক্যাপ ধরেছিল হচ্ছে আপনার এখানে তো বন্ধুরা এখানে ডক কয়েন শুরুতেই কিন্তু যে মার্কেট ক্যাপটা ধরতে পেরেছিল সেটা মোটামুটি ওয়ান বিলিয়নের মতো এবং নট কোয়েনেও কিন্তু তাদের মার্কেট ক্যাপ যখন লিস্ট হয় সেখানে কিন্তু ওয়ান বিলিয়নের মতো মানে মার্কেট ক্যাপ পেয়েছিল সেক্ষেত্রে ডক হ্যামস্টার কোম্পানি যেহেতু প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে এবং সবচাইতে বেশি এখানে আপনার হ্যামস্টার কোম্পানিটার কিন্তু এখানে হাইপ বেশি সেক্ষেত্রে এইটাও কিন্তু আমরা ধরতে পারি এটাও যদি ওয়ান বিলিয়ন আপনার যদি মার্কেট ক্যাপ ধরতে পারে সেই হিসাবে আমাদের এখানে চলে যেটা এখানে আমরা যদি করি এখানে হ্যামস্টার কম যদি আরো বেশি হয় আরো কিন্তু আপনার প্রাইস বেশি হয় যদি কম হয় তাহলে প্রাইস কমবে সেক্ষেত্রে আমরা যদি ওয়ান বিলিয়ন কে তাদের সাপ্লাই মার্কেটে যেটা আসছে সেটা হচ্ছে আপনার 85 বিলিয়ন আপনি যদি মার্কেট ক্যাপ 1 বিলিয়ন ধরে যদি 85 বিলিয়ন দিয়ে যদি আপনি এখানে ভাগ দেন তাহলে এক্স্যাক্টলি একটা প্রাইস পাচ্ছেন যেটা হচ্ছে 11 সেন্টের মতো ঠিক আছে 11 সেন্টের মতো তো এটা এক্স্যাক্ট প্রাইস না এটা চাইতে কম হইতে পারে বেশি হইতে পারে কারণ টোটালি ডিপেন্ড করবে কত বিলিয়ন বিলিয়ন মার্কেট ক্যাপ ধরতে পারবে যত বেশি মার্কেট ক্যাপ ধরতে পারবে তত বেশি প্রাইস হবে বেশি হবে এবং এইটাও শিওর না যে মার্কেট ক্যাপ ধরার পরও আপনি প্রাইস ভালো হবে এমনটা না কারণ এটা ক্রিপ্টো কারেন্সি কোনো কিছু স্টেবল না এমন দেখতে পাচ্ছেন দুই বিলিয়ন তিন বিলিয়ন এবং দশ বিলিয়ন যদিও এখানে মার্কেট ক্যাপ ধরে দেয় কিন্তু সেক্ষেত্রে প্রাইসের টোকেন টোকেনের প্রাইস কিন্তু খুবই কম চলে যাবে ঠিক আছে এটা কোনোটা এক্স্যাক্টলি না এস্টিমেটেড একটা ভ্যালু আপনি ধরে নিতে পারেন যে আপনার জিরো পয়েন্ট এক সেন্ট দুই সেন্ট থেকে দশ সেন্ট এগারো সেন্ট পর্যন্ত আপনি এটাকে ক্যালকুলেশন করতে পারেন ঠিক আছে এখন যেহেতু আমাদের টোকেন কতটুকু পাবো আমরা সেটা কিন্তু আমরা আদৌ জানি না সেক্ষেত্রে কিন্তু এক্সাক্টলি আপনি কত টাকা পাচ্ছেন এটা কিন্তু বলা যাচ্ছে না ঠিক আছে এখন আপনি যদি টোকেন ধরলাম আপনার টোকেন পাইছেন দশ হাজার কিংবা বিশ হাজার কিংবা যেটাই হোক আর কি যদি দশ হাজার ধরেন দশ হাজার গুণ যদি এগারো সেন্ট করে ধরেন সেক্ষেত্রে এখানে এক হাজার ডলার হয়ে যাচ্ছে হইতে যাচ্ছে কিন্তু যেহেতু এত বড় একটা ফ্যান বেস এত বড় একটা প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এতগুলো টোকেন পাবেন না ঠিক আছে আমি এটা কনফার্ম পাইতে পারেন আমার জাস্ট আইডিয়া চারশো পাঁচশো এক হাজার এরকম টোকেন পাইতে পারেন ঠিক আছে আর প্রাইস যদি ভালো হয় আর কি বর্তমান নট কয়েন এবং হচ্ছে যে হ্যামস ডক কয়েনের যে মার্কেট ক্যাপ ধরেছিল তো এই মার্কেট ক্যাপ হিসাবে কিন্তু আমরা জাস্ট আইডিয়া করলাম পরবর্তীতে কিন্তু নট কয়েন এবং হচ্ছে যে ডক কিন্তু এখান থেকে মার্কেট ক্যাপটি কমে গেছিলো সেক্ষেত্রে আপ মার্কেট আপ ডাউন এটার মানে ইয়া ভিন্ন বিষয় ঠিক আছে এখন দেখা যাক কত পাওয়া যাবে সেটা পাওয়ার জন্য আমাদের যেদিন অ্যালোকেশন চেকার দিবে সেদিনে আমরা আসলে বলতে পারবো ঠিক আছে তো এই ছিল এ টু জেড আপনার হ্যামস্টার কম্বাটের আপডেট যদি আপনি শেষ বেলায় এসে আপনি ওয়ালেট কানেক্ট না করেন এক্সচেঞ্জে যদি উইথড্র না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং যারা এখন আমাদের টাকানকাম ইউটিউব টেলিগ্রাম চ্যানেল নাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন কেননা ভাই আমি এখানে নিত্য নতুন যত প্রকার ইয়ারড্রপের আপডেট পেমেন্ট প্রুফ ইনস্ট্যান্ট ইয়ারড্রপ যতগুলো আপডেট হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদের শেয়ার করতেছি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টেলিগ্রাম অ্যাক্টিভ থাকবেন তো বন্ধুরা আসছে বন্ধু সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ